ভিউয়ার্স, বর্তমান প্রতিযোগিতার যুগে আমাদের হাইলাকান্দির সফল জেলাধিপতি মাননীয়া জ্যাকির্তি মহোদয়া, তিনি শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন এবং তৎসঙ্গে সঙ্গে তিনি হাইলাকান্দি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। সেই হেতু আমি বিচার বিশ্লেষণ করে দেখছি আমাদের হাইলাকান্দি জেলার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলটি শিক্ষার গুণগত দিক দিয়ে এবং পরিবেশের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। প্রসিজার অফ দি ইলেকশন অফ দি ইন্ডিয়ান প্রেসিডেন্ট, আমরা তখন নির্বাচন জানি, ইলেকশন দুই ধরনের, ডাইরেক্ট ইলেকশন অ্যান্ড ইনডাইরেক্ট ইলেকশন। ডাইরেক্ট নির্বাচন ছিল আমরা যখন কোনো প্রার্থী আমরা ডাইরেক্ট ভোট দিই, এটার নাম হলো ডাইরেক্ট ইলেকশন। যখন আমরা ভোট না দিয়ে আমরা কোনো প্রতিনিধি ভোট দিই, এটার নাম হলো দিস ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট ইলেকশন। সো আওয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই ইনডাইরেক্ট ইলেকশন। And what is the procedure of election of the Indian president? And who elects the president of India? এই ব্যাপারে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতিরে কীভাবে নির্বাচিত হন আমি একটা নিয়ম ধরে দেখাই। রাষ্ট্রপতি নির্বাচনে যারা অংশগ্রহণ করে এরা হলো দে আর দি মেম্বার অফ পার্লিয়ামেন্ট এমপি অ্যান্ড এমএলএ। রাষ্ট্রপতি নির্বাচনে যারা ভোট দেয় দে আর এমপি অ্যান্ড এমএলএ, মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পার্লামেন্ট বলতে দেয়ার আর টু হাউস ইন দি পার্লামেন্ট, ওয়ান ইজ লোকসভা, দি আদার ইজ রাজ্যসভা। রাজ্যসভা সদস্যরা ভোট দেয়, লোকসভা সদস্যরা ভোট দেয়, আর কারা ভোট দেয়, এরা হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, কাজেও দুটো নিয়মটা কি হবে, একজন এমএলএর ভোট আর একজন এমপির ভোট সমান নাই। কাজে এমপির ভোটের মান নির্ধারণ করতে গিয়া এটা আমরা তোমরা ম্যাথমেটিক্যালি বুঝাই দেওয়া লাগবে, এবং এমএলএর ভোট পার করতে গিয়া কী নিয়মটা আছে এটা আবার বুঝিয়ে দেওয়া লাগবো, এবং আমরা মন দিয়ে শুনলে এটা বুঝবো, বেশ কঠিন জিনিস। পরবর্তী ক্লাসে এটা আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জ্যাম ক্রিয়েশন, ধন্যবাদ।